সারা দেশে নবম দিনের মতো চলছে গণহারে কোভিড টিকাদান কর্মসূচি। এই মুহূর্তে রাজধানীর মিরপুর ঢাকা ডেন্টাল কলেজে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, ইমা, যদি আসলে বলতে যাই, কোভিড-19 টিকা দেওয়ার জন্য মানুষের যে আগ্রহ এবং যে মানুষের ভিড়, সেটি যে বাড়ছে, সেটি কিন্তু আমরা দশম দিনে এসেও আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এই মুহূর্তে যে রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্রে রয়েছে, এখানে আমরা যেটি দেখছি যে সকাল থেকে মানুষের প্রচণ্ড রকমের ভিড়। এবং একটি পরিসংখ্যান যদি আপনাকে একটু তুলে ধরি, তাহলেই কিন্তু বোঝা যাবে যে মানুষের যে আগ্রহ বাড়ছে এবং টিকা নেওয়ার জন্য যে চাপ, সেটি কিন্তু কর্তৃপক্ষের ওপর ক্রমেই কিন্তু বেড়েই চলছে। এখানে ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্রের যে কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, এই কেন্দ্রটির জন্য কোভিড টিকা 10,000 ডোজ বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এরই মধ্যে এই 10 দিনের মধ্যেই তাদের আসলে 5,758 ডোজ এর মধ্যে শেষ হয়ে গেছে। এবং এই যে মানুষের যে চাপ এবং যে মানুষ নিবন্ধন করার জন্য আসলে যে চাপ রয়েছে এবং মানুষ যে আসছেন, সেই কারণে কিন্তু এরই মধ্যে তাদের যে নির্ধারিত কোটা, সেটি শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই কেন্দ্রের নিবন্ধন এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি চান যে তিনি ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্রে তিনি টিকা নেবেন, তাহলে কিন্তু সেটি তার পক্ষে আর সম্ভব হবে না, কারণ তার নিবন্ধন নেবে না যদি না কর্তৃপক্ষ সে এইখানকার জন্য বরাদ্দ আর না বাড়ায়। কারণ এরই মধ্যে তাদের জন্য যে নির্ধারিত বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দের বিপরীতে যে আবেদন, সেটি কিন্তু এরই মধ্যে হয়ে গেছে। তো এখন পর্যন্ত যে কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে, এই কেন্দ্রের জন্য গতকাল পর্যন্ত তাদের যেই গতকাল একদিনে 942 জনের কোভিড টিকা দেওয়া হয়েছে এবং আজকেও কিন্তু তারা 1,000 জনকে কোভিড টিকা দেওয়ার জন্য তাদের যে প্রস্তুতি রয়েছে। এবং আজকে একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে গতকাল নবম দিন শেষে সারা দেশে যে 13,59,613 জনের কোভিড টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে গতকালই একদিনে সর্বোচ্চ 2,26,902 জনের কোভিড টিকা দেওয়া হয়েছে। এবং রাজধানীতে 46টি কেন্দ্রে গতকাল 34,044 জনের কোভিড টিকা দেওয়া হয় এবং এ পর্যন্ত রাজধানীতেই 1,81,546 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে সার্বিকভাবে খবরাখবর, আমরা যে কোভিড টিকা সারা দেশে গণহারে কোভিড টিকা দান কর্মসূচির। ইমা, মিরপুর ঢাকা ডেন্টাল কলেজ থেকে গণটিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন।